কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুওয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটি প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়ানাবলুওয়াকুম বিল খায়রি ওয়াশ-শার, ওয়ানাবলুওয়াকুম বিশ-শাররি ওয়াল খায়র। আর আমি তোমাদের জীবনে মন্দ দিয়ে ভালো দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার কারণ হলো, আমি দেখতে চাই সুখের সময় তোমার সুখের সময় তুমি আল্লাহর শুকরগুজারি করো কিনা। সুখের সময়ে বান্দা যদি আল্লাহর শুকরিয়া জানায় তো সেটা হবে শুকরগুজারির পরীক্ষা। আবার বিপদে আপদে বালা মুসিবতে কষ্টে আপতিত হলে বান্দা যদি তখন সবর করে, কি করে না, সেটা তখন হয়ে যায় সবরের পরীক্ষা। একজন মুমিন সুখের সময়ও বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ, আনন্দের সময়ে বলবে আল্লাহ, জীবনের কঠিন মুহূর্তেও জপবে কার নাম আল্লাহ, সব সময় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। একজন ইমানদার কখনো হতাশ হবে না, নিরাশ হবে না, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিবে না। জীবনের যত কঠিন মুহূর্তই আসুক না কেন, একজন ইমানদার সব সময় যার রহমতের আশা করবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। গুমরাহ পথভ্রষ্ট লোক ছাড়া আর কে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে? আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাইআসু মির রাহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবীর কথা আল্লাহ এখানে উঠাইয়া দিয়েছেন, তিনি তার ছেলেদেরকে বলেছেন, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না, কারণ শুধুমাত্র কাফির অবিশ্বাসী সম্প্রদায় এরা ব্যতীত আল্লাহর রহমত থেকে আর কেউ কখনো নিরাশ হতে পারে না। এজন্য একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর রহমতের আশা করবে, আল্লাহর রহমত থেকে কখনো সে নিরাশ হবে না, বরং সে তার জীবনের সুখে দুঃখে, আনন্দের সময়ে দুঃখের সময়ে যার নাম স্মরণ করবে, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি আল্লাহ। কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা আযাকনা আন-নাসা রাহমাতুন ফারিহু বিহা ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন বিমা কদ্দামাত আইদিহিম ইযা হুম ইয়াকনাতুন। আল্লাহ বলছেন, মানুষের স্বভাব হলো এমন, মানুষের চরিত্র হলো এমন, যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে আনন্দিত হয়, আবার যখন আমি তাকে কোনো বালা মুসিবত দেই, যখন কোনো বিপদ নেই, তখন সে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। আমাদের জীবনের অনেকের চরিত্রের সাথে এটা মিলে যাবে, যখন নিজের উপরে আল্লাহর রহমত থাকে, যখন ভালো থাকে, তখন দেখা যায় আনন্দিত থাকে, আল্লাহর প্রশংসা করে, আবার যখন বালা মুসিবত আসে তখন দেখা যায় হতাশ হয়ে যায়। খবরদার, এটা করা যাবে না। আবার অনেকে তো মনে বলে, আল্লাহ শুধু আমারই পাইছে, শুধু আমারই দেয়, আমার উপরই সব বালা মুসিবত দেয়। কিছু কিছু মানুষকে আবার এরকমও বলতে শোনা যায়, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এটা মারাত্মক ভুল কথা। আপনারা অনেক সময় বলেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে, তো মন্দ যেটা হয় এটা কি আরেকজনের তরফ থেকে হয়? ইমানের তো একটা বিষয় হলো খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ সব কার তরফ থেকে আসে?
এজন্য একজন ইমানদার সুখের সময় যেমন বলবে আল্লাহ, দুঃখের সময়ও বলবে আল্লাহ। একজন ইমানদার ঘরে খাবার থাকলেও বলবে আল্লাহ, না থাকলেও বলবে আল্লাহ, সুস্থ থাকলেও আল্লাহ, অসুস্থ হলেও আল্লাহ। একজন ইমানদারের উপরে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, জুলুম আসবে, জেল আসবে, নির্যাতন আসবে, তখন সে নিরাশ হবে না, বরং যার রহমতের আশা করবে। সবাই জোরে বলেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবায়িরু শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা এটা যেমন কবিরা গুনাহ, ওয়াল ইয়াসু মির রাহিল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া এটাও হলো কবিরা গুনাহ। এজন্য আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। এই যে বর্তমান পৃথিবীর দিকে তাকান, বর্তমানে ইসলামের সুদিন চলে না দুর্দিন চলে? এই দুর্দিনেও হতাশ হবেন না, মনে করছেন আহারে সব কিছু তো শেষ হয়ে গেল, দেয়ালে পিঠ ঠেকে গেল, মনে হয় সব কিছু শেষ, দিনই আন্দোলন মনে হয় স্তব্ধ হয়ে গেল। না, এমনটা মনে করা যাবে না, কারণ দেয়ালে যদি পিঠ লেগে যায় সেই সময়ও আপনাকে নাজাতের রাস্তা যিনি দেখাইয়া দিবেন তিনি কি? একজন ইমানদার কোনো সময় এসে হতাশ হয় না। কেন আমরা হতাশ হব? ইমানি আন্দোলন, দিনি আন্দোলনের উপরে যতই বালা মুসিবত, যতই অন্ধকার নেমে আসুক না কেন, হতাশ হওয়া যাবে না, কারণ যুগে যুগে নবী রাসূলরাও এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। যুগে যুগে নবী রাসূলগণ যখন দিনের দাওয়াত দিতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কোনো নবী রাসূল হতাশ হন নাই, ফ্রাস্ট্রেট হন নাই, বরং সকল নবী রাসূলগণ সেই কঠিন মুহূর্তে যার রহমতের আশা করেছেন সবাই বলেন তিনি কে? আমাদের পরীক্ষা আর নবীদের পরীক্ষা কি একরকম? নবীদের কাছ থেকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচাইতে বেশি ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে নবীদের থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা সবচাইতে বেশি দিয়েছেন, ইমানের দাওয়াত দিতে গিয়ে, ইমানের পথে চলতে গিয়ে কঠিন মুসিবত নেমে এসেছে, কঠিন অবস্থা নেমে এসেছে। সেই কঠিন অবস্থায় তারা ফ্রাস্ট্রেট হয়ে যান নাই, হতাশ হয়ে যান নাই, নিরাশ হয়ে যান নাই, তারা তখনও আল্লাহর রহমতের প্রত্যাশা করেছেন। যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা আমরা জানি, কত ইমানি পরীক্ষা তিনি দিয়েছেন, এত বেশি ইমানের পরীক্ষা তিনি দিয়েছেন, তার গোটা জীবনটাই পরীক্ষার ছিল। আমাদের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এমন এক কওমের জন্য আল্লাহ নবী বানিয়েছিলেন, ওই কওমের সবাই ছিল মূর্তি পূজারি। শুধু তাই নয়, ইব্রাহিম নবীকে যেই ঘরে পাঠানো হয়েছিল, ইব্রাহিম নবীর বাপ তিনি ছিলেন মূর্তির কারিগর। এই রকম একটি পরিবারে তার জন্ম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি এবার তার জাতির লোকদেরকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কিন্তু তার জাতির লোকেরা তার এই তাওহীদের দাওয়াতকে রিজেক্ট করে দিল, প্রত্যাখ্যান করে দিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন তোমরা আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ না করে মূর্তিগুলোর সামনে মাথা ঝোঁকাও, মাথা নত করো, অথচ এই মূর্তিগুলোকে তোমরা নিজের হাতে বানিয়েছো, নিজেরাই বানিয়ে নিজেরাই আবার এগুলোর সামনে মাথা নত করো, তোমরা তো এগুলোর স্রষ্টা, যেহেতু তোমরা এগুলো বানিয়েছো তো স্রষ্টা হয়ে সৃষ্টির কাছে কেমনে চাও, সৃষ্টির সামনে কেমনে মাথা নত করো, সুতরাং এইসব বাদ দিয়ে আল্লাহর গোলামি করো। তিনি যখন এই দাওয়াত দিলেন তখন তারা বলল, আমাদের বাপ দাদাদের এই দিন আমরা ছেড়ে দিতে পারবো না, এই মূর্তির পূজা আমরা ছেড়ে দিতে পারবো না। সেই সময়ে তার জাতির লোকেরা বছরে একদিন উৎসবের জন্য, মেলার জন্য শহরের বাহিরে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শহরের বাইরে উৎসবে গেলেন না, মেলায় গেলেন না, সেই দিন তিনি সবাই শহর ছেড়ে চলে যাওয়ার পরে ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির ঘরে ঢুকলেন। মূর্তির ঘরে ঢুকে দেখলেন মূর্তির সামনে হরেক রকমের খাবার আছে। শুনতেছেন তো আপনারা, হরেক রকমের খাবার। তিনি বললেন, কি ব্যাপার তোমাদের সামনে এত খাবার দাবার, আলা তাকুলুন,
এগুলো খাও না কেন, তিনি জিজ্ঞেস করছেন খাও না কেন। এখন তার প্রশ্নের কোনো উত্তর এরা দেয় না। তিনি বলছেন কি ব্যাপার, কি হলো, মালাকুম লা তান্তিকুন, আমার কথার জবাব কেন দাও না। তিনি বললেন এই খাবারগুলো সামনে আছে খাও, খাচ্ছে না, জিজ্ঞেস করলেন খাও না কেন, কিছু বলে না। এবার বললেন বুঝলাম না, খাইতেছো না, আমার কথার উত্তর দিচ্ছ না, আমার সাথে কথাও বলছ না। এখন তিনি জিজ্ঞেস করছেন, কথা বলে না, উত্তর দেয় না, উঠে গেছে রাগ। কুড়াল একটা হাতে নিয়ে সবগুলা মূর্তিকে কুপাতে 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 বড়টার কাঁধের উপরে কুড়ালটা রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন। ওইদিকে নমরুদের গোষ্ঠী, তারা যখন মেলা শেষ করে তারা যখন শহরে ফিরে আসলো, দেখলো তাদের সব ক্ষুধা শেষ। তারা এবার ভাবতে লাগলো কি ব্যাপারে এই কাজ কে করলো। নমরুদ তখন বলল সম্ভবত একটা ইব্রাহিমের কাজ, কারণ ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে নতুন দিনের দাওয়াত দেয়, সুতরাং তাকে ধরে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো কি ব্যাপার ইব্রাহিম, এই কাজটাকে তুমি করেছো নাকি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন আমাকে কেন জিজ্ঞেস করছো, দেখো না বড়টার কাঁধের উপরে কুড়াল আছে, সেই সবগুলোকে কুপাইয়া নিজের ঘাড়ের মধ্যে কুড়াল নিয়ে দাঁড়ায় আছে, তারে জিজ্ঞেস করো, কাজটা সেই করেছে। নমরুদের গোষ্ঠী তখন বলল ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না, কথাও শুনে না। ইব্রাহিম নবী বললেন তো যদি কথা না শুনে, কথা যদি বলতেও না পারে, এগুলোর ইবাদত তোমরা কেন করো, এগুলোর ইবাদত কি কারণেই বা করো, আর তোমরা যে এগুলোর ইবাদত করো, যে তার নিজের হেফাজতই করতে পারে না, নিজের জান নিজেই বাঁচাইতে পারে না, তোমাদেরকে সে হেফাজত করবে কেমনে, রক্ষা করবে কেমনে, এগুলো ছেড়ে দাও, আল্লাহর দিন গ্রহণ করে নাও। নমরুদের তখন আরো বেশি রাগ উঠলো। নমরুদ তার নেতা পেতাদেরকে নিয়ে ঘোষণা দিল, তাদের ঘোষণা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তারা তখন বলল কালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ইব্রাহিমকে ধরো, গ্রেফতার করো, তাকে আগুনে নিক্ষিপ্ত করার ব্যবস্থা করো, যাতে করে আমাদের এই প্রভুদেরকে সহযোগিতা করা যায়। নাউযুবিল্লাহ, পড়বেন না, তাকে এবার আগুনে পুরানোর জন্য বিশাল আগুনের কুণ্ডলি জ্বালানো হলো। বিশাল আগুনের কুণ্ডলি জ্বালিয়ে ইব্রাহিম নবীকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। এমন সময় সাইয়েদিনা জিব্রিল ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলেন, এসে বললেন ওগো আল্লাহর খালিক, আপনি তো এখন মহা বিপদে আছেন, আমার যে ডানা আছে আপনি একটু হুকুম করেন, আমার ডানা দিয়ে যদি এই আগুনকে একটা বাতাস করি, একটা বাতাস মারলে আগুন গিয়ে মহাসাগরে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন জিব্রিল তুমি যে এই কাজ করবা, এটা কি আল্লাহর হুকুম নাকি, এটা করতে আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন নাকি। জিব্রিল তখন বললেন না, আল্লাহ আমাকে এরকম আদেশ দেন নাই, আমি নিজে থেকেই আপনার সহযোগিতার জন্য এমন কথা বলেছি। সেইদিন ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন তাহলে তোমার সাহায্যের আমার দরকার নাই, যে আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে, যে আল্লাহর দিনের পথে থাকতে গিয়ে আজ আমি এই অগ্নিকুণ্ডের পরীক্ষার সম্মুখীন হয়েছি, আমি কেবল সেই আল্লাহর সাহায্যের অপেক্ষায় আছি, এই আগুনে পড়ে গেলে, আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন তো আমার কোনো আপত্তি নাই, আমি তোমার কাছে কেন সাহায্য চাইব। তিনি তখন বললেন হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিমের সন্তানদেরকে এরকম হতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম যেমন অগ্নিকুণ্ডের সামনে বলেছেন অসুবিধা নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট, হয় তিনি এখান থেকে হেফাজত করবেন, নইলে তিনি খুশি হলে এখানে আমি ঝাঁপ দিব। ইব্রাহিমের সন্তানরাও এইরকম, দিন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগলে, জীবন দেওয়া লাগলে আল্লাহ খুশি হলে ইব্রাহিমের সন্তানরা রক্ত দিয়ে দিবে, জীবন দিয়ে দিবে, তাও বাতিলের সামনে কোনোদিন মাথা নুয়াবে না। পারবেন তো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট,
আমি আমার রবের উপরে ভরসা করে আছি। এই কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ়তা অবিচলতা এটা দেখে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ তাআলা তখন আগুনকে হুকুম করলেন, বলেন তো আগুন কি আমার বা আপনার গোলাম নাকি? আগুন কথা শুনে কার? আল্লাহ তখন নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না আপনাদের, নমরুদ এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলো। নিক্ষেপ করে নমরুদ তো মহা খুশি, জাহাজ আমার শত্রু শেষ, খুব আনন্দ করছে। হঠাৎ করে তারা তাকায় দেখে আগুনের দিকে, আগুন ঠিকই জ্বলছে কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাতে পোড়াতে পারছে না, বরং সেই আগুন ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক হয়ে গিয়েছে। ইব্রাহিম নবী সেখানে ফুল বাগানে অবস্থান করছেন। আল্লাহু আকবার! এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল্লাহর দিনের উপর দৃঢ়তা। এইরকম করে ঈমানদার কঠিন পরীক্ষায় হতাশ হবে না। দেখা যাবে ঈমানের কারণে, ঈমানি আন্দোলনের কারণে নিজের বাড়িতে ঘুমানো যাবে না, নিজের এলাকায় বসবাস করা যাবে না, ঠিকমতো ব্যবসা বাণিজ্য করা যাবে না। জীবনে যত কষ্ট আসুক, বালা মুসিবত আসুক, আমরা কখনো হতাশ হব? কারণ হতাশ হওয়া এটা কোনো ঈমানদারের জন্য শোভা পায় না। ঈমানদারের জন্য হতাশ হয়ে যাওয়া এটা মেনে নেওয়া যায় না। দেখেন সকল নবীরা কঠিন কঠিন পরিস্থিতিতে এক বিন্দু হতাশ হন নাই। মুসা নবীর নাম আমরা সবাই জানি কি জানি না? মুসা নবী, তিনি ফেরাউনকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন মরার আগ পর্যন্ত, দাওয়াত পাওয়ার পরে মরার আগ পর্যন্ত, ফেরাউন ধ্বংস হওয়ার আগ পর্যন্ত 20 বছর বনি ইসরাইলের ইমানদারদের উপরে একটানা জুলুম চালিয়েছে। এর আগে তো শত শত বছর চালিয়েছে। আমি বলছি মুসা নবী দাওয়াত দেওয়ার পর থেকে ফেরাউন ধ্বংস পর্যন্ত সময় ছিল 20 বছর। জুড়ে বলেন কত বছর? এই 20 বছরে ফেরাউন তার ফেরাউনগিরি চালিয়েছে। ফেরাউন সম্পর্কে কোরআনের 44টি সূরার 532টা আয়াতে আলোচনা হয়েছে। কারণ আপনারা ভাববেন হুজুর, কোরআনের 44টা সূরার 532টা আয়াতে ফেরাউন সম্পর্কে এত আলোচনা কেন? এর কারণ হলো যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টারের বহু লোক আসবে যাদের নাম ফেরাউন হবে না কিন্তু কাজটা ফেরাউনের মতো হবে। এই সকল ফেরাউনদের সর্বশেষ পরিণতি কি হয় এটা কোরআনের 532 জায়গায় আল্লাহ আলোচনা করে তামাম দুনিয়ার ফেরাউনের চরিত্রের লোকদেরকে সতর্ক করে দিয়েছে। মুসা আলাইহিসসালাম এবং তার উম্মতের উপরে ফেরাউন যখন অবর্ণনীয় জুলুম আরম্ভ করলো, আল্লাহ তাআলা মুসা নবীকে অর্ডার করলেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে হিজরত করে অন্য কোথাও চলে যাও। মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন। এখন পথ চলতে 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 সামনে সাগর পড়ে গেল। এই খবর ওইদিকে ফেরাউনের কানেও চলে গেল। ফেরাউন এবার তার বিরাট বাহিনী নিয়ে পিছন থেকে ধাওয়া আরম্ভ করলো। আজকে মুসা এবং তার উম্মতকে যে এখানেই পাবো, শেষ করে দিব। তারাও পেছন থেকে ধাওয়া করতে করতে মুসা নবীর উম্মতকে গিয়ে ধরে ফেললো। মুসা নবীর উম্মত পিছনে তাকায়া দেখে ফেরাউনের বাহিনী, পিছনে গেলে মরা লাগবে, সামনেও যেতে পারে না, সামনে সাগর, সামনে গেলেও মরণ, পিছনে গেলেও মরণ। মুসা নবীর উম্মত তখন হতাশ হয়ে গেল। হতাশ হয়ে বলল, নবী মুসা কোথায় নিয়ে আসলেন আমাদেরকে? এখন তো সামনেও আগাতে পারছি না, সামনে গেলেও মরা লাগবে, পিছনেও যেতে পারবো না, পিছনে গেলেও মরা লাগবে, কোথায় নিয়ে আসলেন? গোটা উম্মত সবাই হতাশ, কিন্তু মুসা নবী ওই কঠিন বিপদেও হতাশ নাকি? কি বললেন কথাটা শুনেন, কি বললেন কথাটা শুনেন। আল্লাহ তার কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন। মুসা নবী তখন তার উম্মতকে বললেন, শোনো, তোমরা দেখছো সামনে মরণ, পিছনেও মরণ, আর আমি দেখছি আজকে নাজাত, আমি দেখছি আমাদের মুক্তি। তোমরা ভাবছো
যে আজকে ফেরাউনের বাহিনী থেকে আমাদেরকে নিস্তার, আমাদেরকে রক্ষা করার জন্য কেউ নাই, আর আমি দেখছি আমাদের সাথে একজন আছেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমার উম্মত, তোমরা ভাবছো যে কে রক্ষা করবে, কে বাঁচাবে? ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে যিনি আছেন, জোরে বলেন, তিনি কি? সেই আল্লাহ যাদের সাথে আছে, তাদের কি ভয় করার কোনো কারণ আছে? না। কোনো কারণ আছে? না। এই তাওয়াক্কুল থাকার কারণে কি হলো দেখেন, আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার উম্মত এত হতাশ হয়ে গেছে কেন? আমার উপর তোমার তাওয়াক্কুল আছে, তাদের কেন নাই? দেখো তুমি যে কত সুন্দর কথা বলেছো যে আমার রব আমার সাথে আছেন, তিনি পথ দেখাইয়া দিবেন। দেখো আমি তোমার রব, কেমনে পথ দেখাইয়া দেই? মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী বললেন, লাঠি। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার লাঠি দিয়ে আজকে আঘাত করো, সবাই আজকে লাঠির কারিশমাটা দেখুক। লাঠি দিয়ে যখন আঘাত করলেন, তখন সাগরের মাঝখান দিয়ে যিনি রাস্তা বানাইয়া দিলেন, তিনি কি? মুসলমানেরা হতাশ হবেন না, চতুর্দিক থেকে সামনে পিছনে ডানে বামে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা জুলুমের সাগরে যেন ইমানদারদেরকে ডুবিয়ে মারার প্ল্যান করছে, হতাশ হবেন না, এই মারাত্মক পরিস্থিতি থেকেও ইমানদারদেরকে বাঁচাবেন কে? এই বিশ্বাস আছে তো আপনাদের, নাকি ইমান ভূতা হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে নাকি? ইমানকে দুর্বল করা যাবে না। অন্যান্য নবীদের কাহিনীর চাইতে আমাদের নবীর কাহিনী, যদি আমাদের নবীর জীবন যদি আপনি ভালো করে পড়েন, ভালো করে জানেন, তাহলে কোনো পরিস্থিতি দিয়েই কোনো জালেমের ফাসিকের হুমকি দামকি আপনাকে কখনো ভীত করতে পারবে? আমার নবীর তো এমন অবস্থা ছিল, আমার নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে যে কাফিরগুলো নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, ইমানের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফিররা এবার নবীজিকে পাগল বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে, নানা ধরনের আপত্তিকর কটুক্তি অপবাদ দিয়েছে। নবীজির অপরাধ কি? তিনি কি কোনো কাফেরের জায়গা জমি জোর করে দখল করেছেন নাকি? অপরাধ হলো আল্লাহর দিনের দাওয়াত দেওয়া, আল্লাহর দিনের দাওয়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে যারা এতদিন আল আমিন বলেছে, এখন তারা পাগল বলা আরম্ভ করলো, জাদুকর বলা আরম্ভ করলো, গণক বলা আরম্ভ করলো, কাফির চরিত্রে কাফিরদের ওই চরিত্র লালন করে এদের উত্তরসূরি এখনো দুনিয়ায় আছে। দেখবেন কোন হুজুর যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তখন দেখা যায় কিচ্ছু বলে না, আর হুজুর যখন কোরআনের সুন্দর তেলাওয়াতের পরে কোরআনকে শব্দে শব্দে ব্যাখ্যা করে করে যখন কোরআনের তফসির আরম্ভ করে, তখন ওই ক্যাটাগরির লোকেরা হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী বলে অপবাদ দেওয়া আরম্ভ করে। এরকম মানুষ নাই তো এখন, কোরআন তেলাওয়াত শুনে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর কত কিছু শুরু হয়ে যায়, আর যখন কোরআনের একটু ব্যাখ্যা শুরু হয়ে যায় বাধা আরম্ভ হয়ে যায়, আছে না নাই? যারা নবীজিকে আল আমিন বলল, তারাই এবার নবীজিকে পাগল বলল। শুধু তাই নয়, নবীজির চলার পথে তারা কষ্ট দিত, গালিগালাজ করত। নবীজি যখন সাজদায় যেতেন, মাথার উপরে এনে উটের নাড়ি বুড়ি ফেলে যেত, নবীজিকে কত কষ্ট দেওয়া আরম্ভ করলো। সাফা পাহাড়ে যেদিন নবীজি দাওয়াত দিলেন, সেদিন কাফেররা তার শরীর থেকে রক্ত ঝরালো। নবীজি যখন তায়েফে গেলেন, সেখানেও নবীজিকে রক্তাক্ত করা হলো, উহুদের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হলো। শুধু নবীজি নয়, সাহাবীদের উপরেও এরকম অবর্ণনীয় নির্যাতন হয়েছে। অবর্ণনীয় এই জুলুম নির্যাতনের পরেও নবী এবং সাহাবীরা, তারা কি কখনো হতাশ হয়ে গিয়েছেন নাকি? আরো জোরে বলেন, হতাশ হয়ে গিয়েছেন নাকি? হিজরতের ঘটনা তো আপনাদের জানাই আছে,
হিজরতের রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কা থেকে রওনা হলেন, পথ চলতে চলতে ভোরবেলা ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, দিনের আলো ফুটে উঠবে এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, এখন পথ চললে সকাল হয়ে গেলে কাফিররা আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা পড়ে যাব। এই পাহাড়িয়া গুহা গাড়ে সুরে আমরা আশ্রয় নেই। নবীজি বললেন, চলো ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়িয়া গুহাটা সাফ করলেন, এবার দুইজনে এই গুহার ভেতরে আশ্রয় নিলেন। সকালবেলা কাফিররা খুঁজতে খুঁজতে এই গুহার পাশে চলে এসেছে। শোনেন, একটু এলাকায় না থাকলে, বাড়িঘরে না থাকতে পারলে দেখা যায় যে ইমানি আন্দোলনের লোকদের চেহারা বড় খারাপ হয়ে যায়, আহারে তাওয়াক্কুল নাই, নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। এইগুলা ভালো করে শুনেন, নবীজির জীবনীটা মন দিয়ে শুনেন। আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা যখন ওই পাহাড়িয়া গুহায় অবস্থান নিয়েছেন, ছোট্ট গুহা বসে একটু মাথা উঁচু করলেই গুহার কাছে আসলে দেখা যাবে এরকম একটা গুহা। এখন সকালবেলা যখন কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার একেবারে কাছাকাছি চলে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট গুহা, এই গুহার খুব কাছাকাছি কাফেররা চলে এসেছে, এখন যদি আরেকটু আগায় তো আমি আপনি দুজনেই ধরা পড়ে যাব, আর আমরা মাত্র দুইজন, এরা তো অনেকজন, এদের সাথে আমরা লড়াই করেও নিজেদেরকে রক্ষা করে হয়তো এখান থেকে অন্য কোথাও যেতে পারবো না। নবীজি তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি কথা বললেন, আল্লাহ সেটা কোরআনে উঠাইয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তখন ডেকে বললেন, আমার সাথে, আমার বন্ধু, আমার প্রিয় সাহাবী, শোনো, লা তাহজান ইন্নাল্লাহা মানা, লা তাহজান, ফ্রাস্ট্রেটেড হয় না, হতাশ হয় না, ভীত সন্ত্রস্ত হয় না, তুমি বলছো আমরা দুইজন মাত্র, কে বলেছে আমরা দুইজন, ইন্নাল্লাহ মানা, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে, ওই আল্লাহ যার সাথে আছেন, তামাম দুনিয়ার কাফির তার ক্ষতি করতে পারবে, বিশ্বাস হয় আপনাদের, এর নাম তো ইমান, একজন ইমানদার, ওই যে বললাম ইব্রাহিমের সন্তান এমন হবে, কাফির কুফফাররা ইসলাম বিরোধীরা আগুন জ্বালায় বলবে আগুনে ফালায় দিব, তোমার ইমানি দাওয়াত ছাড়ো, ইমানি আন্দোলন ছাড়ো, ইব্রাহিমের সন্তান ইমানের জন্য আগুনে ঝাঁপ দিবে, সাগরে ঝাঁপ দিবে, ইব্রাহিমের সন্তান ইমানের জন্য ফাঁসির দড়িকে বরণ করে নিবে, শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও ইমানের জন্য কোনো বাতিলের সাথে আপোষ করবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ, হতাশ হওয়া যাবে না। রাত বাজে কয়টা, 11টা, যখন সন্ধ্যা 6টায় এখানে বক্তব্য শুরু হয়েছিল, 5 ঘন্টা তো চলে গেছে, যত সময় যাচ্ছে সকাল হওয়ার সম্ভাবনা তত বাড়ছে না কমছে, রাত গভীর হচ্ছে, ওইদিকে সকাল হওয়ার সময় তত এগিয়ে আসছে, আপনারা দেখছেন চতুর্দিকে এখন ভয়াবহ নির্যাতন গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে নেমে এসেছে, আপনারা ভয় পাইয়েন না, এই চতুর্দিকে এই জুলুম নির্যাতন যত বেশি বাড়বে ইসলামের বিজয়, কুরআনের বিজয় তত বেশি ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একজন গর্ভবতী মা, তার প্রসব বেদনা যখন উঠে, প্রসব বেদনা উঠলে পরিবারের সবাই তখন একটু টেনশন করে, ঠিক আছে, কিন্তু তখন মনে মনে সবাই আনন্দও থাকে যে একটু পরে বাচ্চার কান্নার আওয়াজ শুনবো, নতুন মেহমান ঘরে আসবে, ঠিক কি না? গর্ভবতী মায়ের প্রসব বেদনা বাড়লে সন্তান হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, প্রসব বেদনা উঠলে পরিবারের অন্য সদস্যরা যেমন মনে মনে আনন্দিত হয়ে নতুন সন্তানকে বরণের অপেক্ষায় থাকে, ঠিক তেমনিভাবে ইসলামপন্থীদের উপরে ভয়াবহতা জুলুম নির্যাতন যত বেশি বাড়বে, হতাশ হয়েন না, মনে মনে এই আনন্দ ফিল করেন, বুঝছি ইসলামের বিজয় মনে হয় আরো কাছাকাছি চলে এসেছে। ভয় পাবেন আপনারা, হতাশ হবেন, হতাশ হওয়া কি ইমানদারকে মানায়? এজন্য আল্লাহ বলেছেন, ওই যে আজকে প্রথমে যে আয়াতটা বললাম, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাইআসু মির রূহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ইন্নাহু লা ইয়াসু মির রূহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন,
কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমতের আশা করতে হবে, হোক না সেটা ইমানি আন্দোলনে, হোক না সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে দৃঢ় থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। ইমান এত সহজ বিষয় নয়। এই যে কিছুক্ষণ আগে ফেরাউনের কথা বললাম, মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও কারণ সে সীমা লঙ্ঘনকারী। তিনি গিয়ে, তিনি এবং তার ভাই হারুন আলাইহিসসালাম দুই ভাই গিয়ে ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কিন্তু ঈমান আনে নাই, ফেরাউন তার ফেরাউনগিরি চালিয়েছিল। একটু আগেই বলেছি, বলেন তো কত বছর, জোরে বলেন তো। আচ্ছা, সবার সবাই একটু কান লাগান। ফেরাউন যেদিন প্রথমেই দাওয়াত প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা কি চাইলে ওই দিনই ফেরাউনকে শেষ করে দিতে পারতেন না? তো আল্লাহ 20 বছর তারে আরো বাঁচাইয়া রাখলেন কেন? পরবর্তীতে 20 বছরে আরো হাজার হাজার ইমানদারদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, কত ইমানদারদেরকে মেরে ফেলেছে, এই সুযোগটা আল্লাহ তাকে দিলেন কেন? আমরা অনেক সময় হতাশ হয়ে যায় পৃথিবীর মুসলমানরা, যে চতুর্দিকে এত ফেরাউন, আল্লাহ এত মানুষকে ধরে, এদেরকে ধরে না কেন? আল্লাহ ধরে না কেন? এর কারণ আছে। এই যে ফেরাউনকে মুসা নবী দাওয়াত দিলেন, 20 বছর সে তার ফেরাউনগিরি চালিয়ে গেল, আল্লাহ সাথে সাথে ধরলেন না, অনেক বছর পরে ধরলেন। কেন অনেক বছর পরে ধরলেন? এর কারণ হলো দুইটা, জোরে বলেন কয়টা? এই দুইটা মুখস্থ রাখবেন পয়েন্ট, আমি কোরআন থেকে বলবো কয়টা কারণ। এক নম্বর কারণ, ফেরাউনি ক্যারেক্টার যদি না থাকে তো খাঁটি ইমানদারকে আপনি চিনবেন কেমনে? খাঁটি ইমানদারকে চিনার জন্য ফেরাউনি ক্যারেক্টার দরকার। কারণ একজন লোক ইমান আনলো, কিন্তু ফেরাউনি হুমকি ধমকি খায়া জায়গায় থাকে নাকি ইমান ছাড়ে, সেটাও তো যাচাই করা দরকার। এই জন্য যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার থাকার দরকার। এজন্য আল্লাহ সূরা আনকাবুতের শুরুতে বললেন, আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ইমান এনেছি, এতটুকু কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবীন। অথচ তাদের পূর্ববর্তী সকলকেই ইমানের পরীক্ষা দিতে হয়েছে, যাতে করে বের করে নেওয়া যায়, যাচাই করে নেওয়া যায় ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। ইমানের ঘোষণা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. الله تعالى বলছেন, মানুষ কি ধারণা করেছে এমনি এমনি জান্নাতে চলে যাবে, তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কি মানুষ মনে করেছে নাকি? অথচ পূর্ববর্তীদেরকে কঠিন কঠিন অনেক বিষয় দিয়ে পরীক্ষা করা হয়েছে। আমাদের জীবনেও পরীক্ষা আসবে, আমাদের জীবনেও মুসিবত আসবে। যতই পরীক্ষা আসুক, বালা মুসিবত আসুক, যত যাই আসুক না কেন, আমরা একমাত্র ভরসা করব যার উপরে, জোরে বলেন তিনি কি? হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর পথে নিজেকে নিবেদিত প্রাণ করে দিতে হবে। আজকে বড় দুঃখ লাগে, মুসলমানদের জনসংখ্যা পৃথিবীতে 200 কোটি, তারপরেও মুসলমানরা আজকে গোটা দুনিয়ায় নির্যাতিত। কিন্তু আমাদের পূর্ববর্তীগণ গোটা পৃথিবী শাসন করেছেন। আপনারা তো জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। বলেন তো, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমান ছিল বেশি না আমাদের জামানায় মুসলমানের সংখ্যা বেশি? কথা বুঝেন নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন, আর আমরা
আমাদের অবস্থা তো এখন জানেন গোটা দুনিয়ার মুসলমানদের অবস্থা। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবী শাসন করলেন, তখন কি জনসংখ্যা আমাদের মধ্যে এত বেশি ছিল? এরপরেও তারা পৃথিবী শাসন করলেন কিভাবে? এর কারণ হলো মুসলমানরা ইমানের উপরে দৃঢ় থেকে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়ার তামান্না নিয়ে তারা পৃথিবীর যেদিকেই গিয়েছেন আল্লাহ সেখানেই তাদেরকে বিজয় দিয়েছেন, সুবহানাল্লাহ। আর মুসলমানরা আল্লাহর পথে জীবন দেওয়াকে যখন থেকে কঠিন মনে করেছে তখন থেকেই মুসলমানদের উপরে দুর্বিষহ পরিস্থিতি নেমে এসেছে। এখানে তো বহু যুবককে দেখতে পাচ্ছি, যুবক ভাইদেরকে বলছি এই যুবকরা এই যৌবনকালীন সময়ে কি করে, তারা সারাদিন মোবাইল টিপে মোবাইলে ব্যস্ত থাকে সারাদিন। এই যুবকগুলো নানা নাজে বাজে কাজে ব্যস্ত থাকে, অথচ এই সময়ে আল্লাহ রসুলের যুবক সাহাবিরা দিন বিজয়ের জন্য তারা চব্বিশটা ঘন্টা পাগল পড়া ছিলেন, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, আপনাদের মতোই তো একজন যুবক ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, সবার মনোযোগ আছে তো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু একজন তরুণ সাহাবি, যুবক সাহাবি, খুব ভালো বংশের লোক তিনি ছিলেন না, খুবই গরিব মানুষ ছিলেন, একেবারে অপরিচিত একজন মানুষ, অত্যন্ত গরিব মানুষ। তিনি আহলুস সুফাতে থাকতেন, অত্যন্ত জীর্ণ শীর্ণ চেহারা, চুলগুলো উস্কো খুস্কো, তার বদনে শরীরের মধ্যে ধুলাবালু লেগে থাকতো, ছেঁড়া কাপড় চুপড় গায়ে দিয়ে থাকতেন, কারণ তার এই রকম হালত ছিল না যে নতুন কাপড় সুন্দর কাপড় পরিধান করবেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, তার আরেকটা নাম ছিল দামিম। দামিম মানে হলো কুৎসিত, কারণ তার চেহারা কালো ছিল, কুচকুচে কালো চেহারা, পেটে মানুষ ছিলেন। আহারে কি অবস্থা শোনেন, মাটি ছিল তার বিছানা, আসমান ছিল শামিয়ানা। কোনো মানুষ যখন খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত, ওই খাবারটা খেয়ে তিনি জীবন ধারণ করতেন। যেদিন কিছু পাইতেন না সেই দিন তিনি উপবাসে থাকতেন। কি বলবো তার কাহিনী আমি, এই যে দেখেন আমার হাতে পানির গ্লাস। জুলাইবিব তো গরিব মানুষ ছিলেন, পানির একটা পাত্র তার ছিল না, এইরকম হাতের অঞ্জলি দিয়ে পানি পান করতেন, তো গরিব মানুষ ছিলেন। বিছানাও ছিল না, মাটিতে ঘুমায়া থাকতেন, আসমান ছিল শামিয়ানা। এইরকম একজন সাহাবি ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবি নিয়ে বসে আছেন, ঠিক সেই সময়ে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। নবীজি তার কাছে থাকা সাহাবিদেরকে বললেন, ও আমার সাহাবিরা ওই যে হেঁটে যায় তাকে কি তোমরা চিনো নাকি? সাহাবিরা বললেন, না তাকে তো আমরা চিনি না। নবীজি বললেন, তোমরা তাকে না চিনলেও কি হবে, আমি তাকে চিনি, এটা হচ্ছে আমার প্রিয় সাহাবি জুলাইবিব। দেখেন একজন নেতা তার নিম্ন স্তরের কর্মীর খবর পর্যন্ত তার কাছে আছে, আল্লাহ আকবার, এটা হলো নেতৃত্বের কোয়ালিটি, সবার খবর তার কাছে ছিল। নবীজি জুলাইবিবকে ডাকলেন, বললেন, হে জুলাইবিব। জুলাইবিব জবাব দিলেন, বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি তো যৌবনে পদার্পণ করেছ, তুমি কি বিয়ে শাদি করবা না? জুলাইবিব তখন বললেন, আমার মতো গরিব মানুষ, এদের কপালে কি আর বিয়ে আছে নাকি? ওগো হাবিব, আমি আখিরাতের অপেক্ষায় আছি, আখিরাতে আল্লাহ যদি আমাকে কোনো সঙ্গিনী দেন সেটার উপরে আমি সন্তুষ্ট থাকব, কারণ আমার মতো গরিব মানুষকে এই মদিনার এমন কোন পিতামাতা আছে তাদের কন্যা আমার মতো গরিব ছেলের কাছে বিয়ে দিবে, সুতরাং আমার কাছে যেহেতু কেউ বিয়েই দিবে না আমি বিয়ের আশাও করি না, বরং আমি আখিরাতের আশায় আছি, সুবহানাল্লাহ। ওই দিন নবীজি জুলাইবিবকে কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার তিনি জুলাইবিবকে বললেন, কি ব্যাপার জুলাইবিব, তুমি কি বিয়ে করবা না? জুলাইবিব সেই দিনও একই রকম জবাব দিলেন। তৃতীয় দিন নবীজি জুলাইবিবকে আবার ডাকলেন, জুলাইবিব সেই উত্তর আবারও দিলেন। নবীজি এবার জুলাইবিবকে সেদিন কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, আমার অমুক আনসারি সাহাবি তার বাড়িতে তুমি চলে যাও, গিয়ে বলো আমাকে আল্লাহর রসুল পাঠিয়েছেন, আপনাদের ঘরে নাকি মেয়ে আছে, ওই মেয়েকে আমার সাথে বিবাহের পয়গাম দিয়ে প্রস্তাব দিয়ে আল্লাহর রসুল আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আকবার। নবীজি বললেন, যাও এই প্রস্তাবটা নিয়ে তুমি যাও। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই আনসারি সাহাবির বাড়িতে গেলেন, ওই আনসারি সাহাবির বাড়িতে গিয়ে এরপরে দরজায় নক করলেন,
ওই সাহাবী দরজা খুলে দিলেন, বললেন কি ব্যাপার, আপনাকে তো চিনলাম না। তিনি পরিচয় দিয়ে বললেন, আল্লাহর হাবিব আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্র ওই সাহাবী বললেন, আহলান ওয়া সাহালান, তাড়াতাড়ি ভিতরে আসেন, নবীজি যেহেতু আপনাকে পাঠিয়েছেন। ভেতরে ঢুকার পরে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আল্লাহর হাবিব আমাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন, এই প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন, আপনাদের ঘরে নাকি একটা মেয়ে আছে, তার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন। তখন ওই সাহাবি জুলাইবিবের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বলেন, তুমি একজন বেটে মানুষ, গায়ের চামড়া কুচকুচে কালো, উস্কো খুস্কো চুল, ধুলোমণি এরপরে ধুলাবালি যুক্ত বদনে এসেছো, ছেঁড়া কাপড় চোপড় দেখতেও সুন্দর না, গরিব মানুষ, আর আমার মেয়ে হলো মদিনার একটা সুন্দরী মেয়ে, আমারও ধন সম্পদ আছে, তোমার কাছে কেমনে আমি আমার মেয়েটাকে বিয়ে দিব, তবে আল্লাহর রসুলের কথা বলে আমাকে তো দুর্বল করে ফেলেছো, দাঁড়াও আমি আমার স্ত্রীর সাথে একটু গিয়ে পরামর্শ করি, দেখবেন মহিলারা মাতব্বরি করে কম না বেশি। আপনাদের বাঁশখালীর মহিলারা ভালো, তাই না? হ্যাঁ, ওই সাহাবি যখন তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন, স্ত্রী তখন বললেন, ও বাজি কি কালো চেহারা, এটা কি সম্ভব, কুচকুচে কালো, বেটে মানুষ, এত গরিব, ছেঁড়া কাপড় চোপড় গায়ে দিয়ে এসেছে আমাদের এত সুন্দরী মেয়ে, এই কুচকুচে কালো চামড়া এই গরিব ছেলের সাথে আমরা বিয়ে দিব না। বাপ মা যখন এরকম কথা বলছেন, ভেতর থেকে তাদের কন্যা তাদের মেয়ে সব কথা শুনে ফেলতেছেন। এবার তাদের কন্যা তাদের মেয়ে বললেন, আব্বাজান আম্মাজান, এত বড় দুঃসাহস আপনাদের কিভাবে হলো যে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আর আপনারা আপত্তি করছেন, রাসূলের প্রস্তাব ফিরাইয়া দেওয়ার এত বড় সাহস কেমনে হলো, আমার এত সাহস হয় নাই, আল্লাহর রাসূল যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আমি রাজি। বাবা মা তখন বললেন, মা গো তুমি আবেগের চোটে ঘরের ভেতর থেকে বলতেছো, একটু ঘর থেকে বের হয়ে ছেলেটার দিকে তাকাও, তাকালে তোমার আর তাকে বিয়ে করার কোনো ইন্টারেস্ট থাকবে কি, কালো চেহারাও সুন্দর না, বেটে মানুষ, গরিব, এমন কাপড় চোপড় গায়ে দিয়ে এসেছে, তার কাপড় চোপড় গুলো ছেঁড়া, বের হয়ে দেখো তোমার পছন্দ হবে না। মেয়ে তখন বললেন, আব্বা জান আম্মা জান, শোনে আমার ছেলেটাকে দেখাও লাগবে না, সে যেমনই হোক আল্লাহর রসুল আমার জন্য যাকে ঠিক করেছেন এ ব্যাপারে আমার আর কোনো কিছু বলার নাই, আল্লাহর রসুলের প্রস্তাব আমি সন্তুষ্ট হয়ে মেনে নিলাম, বিয়ে হয়ে গেল। যুবক ভাইয়েরা আছেন তো আপনারা, বিয়ে হয়ে গেল, বিয়ের প্রথম রাত নবদম্পতির জন্য সবচাইতে আনন্দের রাত, যখন জুলাইবিব তার স্ত্রীর সাথে বাসর সজ্জায় ফুলশয্যার রাতে কথা বলছেন, দুজনে যখন কাছাকাছি, দুজনে যখন কথাবার্তা বলছেন, সেই সময়ে বাহির থেকে আওয়াজ শোনা গেল, আল্লাহর রাসূলের সাহাবীরা আহ্বান করলেন, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈন্যরা কোথায়, মুজাহিদ বাহিনী কোথায়, নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। এই কথা শুনে এই জুলাইবিব আল্লাহ পাগল, রসুল পাগল, দিন বিজয়ের পাগল এই যুবক সাহাবি, এই কথা শোনা মাত্রই পাশর ঘরে এত সুন্দরী বউ, সঙ্গে সঙ্গে সুন্দরী বউকে ঘরের মধ্যে রেখে দিয়ে তরবারি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গেলেন। বিবি তাকে ডাকছেন, একবারও পেছনে তাকায় না, জিহাদের ময়দানে ছুটে গেলেন, লড়াই করলেন, লড়াই করে করে শহীদ হয়ে গেলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, নবীজি এবার জিহাদের ময়দানে এসে সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশ আমার সামনে নিয়ে আসো। সকল শহীদদের লাশ আনা হলো, নবীজি বললেন, সকলের লাশই তো দেখছি, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়, আমার হাবিবকে আমি দেখছি না কেন? সাহাবীরা তখন বললেন, নবী গো আপনার হাবিব এটা আবার কে, আমরা তো তাকে চিনলাম না। নবীজি বললেন, তোমাদের চিনার দরকার নাই, খোঁজারও দরকার নাই, আমার হাবিবকে আমি নিজেই খুঁজে বের করব। আল্লাহ নবীজি এবার খোঁজা আরম্ভ করলেন, খুঁজতে খুঁজতে সাতজন কাফেরের পাশে একটা লাশ দেখলেন,
নবীজি সেই লাশের কাছে গেলেন, গিয়ে দেখলেন পুরো চেহারা পুরো বডিতে শরীরের মধ্যে ধুলাবালু লেগে আছে। নবীজি এবার সেই লাশের পাশে বসে গেলেন, ওই লাশটাকে নবীজি তার পুরো মোবারকের উপরে রাখলেন। এরপরে নিজের পবিত্র হাত মোবারক দিয়ে জুলাই বিবের মাথার চুল ঠিক করে দিলেন, মুখের থেকে ধুলাবালুগুলো সরালেন। সাহাবিদেরকে বললেন, তোমরা আমার হাবিবকে চিনো না, এটা হলো আমার হাবিব। সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, আমার হাবিব জুলাইবিব, সাতজন কাফিরকে তুমি জাহান্নামে পাঠিয়ে তুমিও শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে গিয়েছো, তুমি নতুন বউকে সুন্দর স্ত্রীকে রেখে দিন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য, কোরআনের বিজয়ের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছো। আহারে, তুমি আজকে প্রমাণ করে দিয়েছ তুমি আল্লাহর দিনের জন্য কতটা পাগল। নবীজি তখন বললেন, ও জুলাইবিব, তুমি আমার, আমি তোমার। এখনকার ছেলেরা তার গার্লফ্রেন্ডকে এটা বলে, তুমি আমার, আমি তোমার। অথচ এই যুবকদের বলা উচিত ছিল, হে রাসূল, আমার জীবন আপনার জন্য, আপনি আমার, আমি আপনার। এই রকম মনোবাসনা নিয়ে যুবকদের উচিত ছিল দিন বিজয়ের কাজে নেমে যাওয়া, ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন। সাহাবীরা বললেন, কি ব্যাপার নবী, জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরাইয়া দিলেন কেন? নবীজি বললেন, আমার জুলাইবিব খুবই লজ্জাশীল, খুবই আত্মসম্মানী, তার লাশটাকে এই জন্য ঘুরিয়ে দিলাম, জুলাইবিবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার এই লাশকে রিসিভ করার জন্য, তার এই লাশটাকে আলিঙ্গন করার জন্য জান্নাতের হুরেরা দলে দলে তার দিকে ছুটে আসতেছে। আমার জুলাইবিব যেন লজ্জা না পায়, শরম না পায়, এই জন্য আমি তার লাশটাকে ঘুরাই দিয়েছি। আমার যুবক ভাইয়েরা আর যুবকরা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া ভুলে গিয়েছে বলে আজ মুসলমানরা তাদের জীবনের বিনিময়ে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করবে, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব ভুলে গিয়েছে বলে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিন কাশ্মীর সহ গোটা দুনিয়াতে আমরা আজ অধঃপতিত হয়ে যাচ্ছি। খালিদ ইবনুল ওয়ালিদের নাম শুনছেন কিনা আপনারা? পৃথিবীর দুইজন কমান্ডার, কোনো যুদ্ধে তারা কখনো পরাজিত হন নাই। কয়জন কমান্ডার? একজন মুসলিম আর একজন অমুসলিম। অমুসলিম যে কমান্ডার ছিল, ওই মঙ্গোলিয়ান কমান্ডার চেঙ্গিস খান, সে কোনো যুদ্ধে কখনো পরাজিত হয় নাই। আর মুসলিম এই কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ, তার উপাধি ছিল সাইফুল্লাহ, তিনি যেদিকেই গিয়েছেন সেদিকেই ইসলামের পতাকা বিজয়ী হয়ে পতপত করে উড়েছে। আল্লাহু আকবার। শোনেন, খালিদ ইবনুল ওয়ালিদ জীবনের শেষ বয়সে বসে বসে কান্না করছেন, তার বিবি এসেছেন, এসে বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি কান্না করছেন কেন? খালিদ ইবনুল ওয়ালিদ বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, শোনো, আমার কত সাথীরা জিহাদের ময়দানে আমার সাথে লড়াই করে তারা শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। বিছানায় পড়ে মারা গেলেও মরবেন, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও মরবেন, হাসপাতালের বেডে থেকে মরলেও মরবেন, সকল মরা সমান নয়। শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেন না, কোনো বিচারও করেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রসুলের সাহাবীরা জন্য শহীদ হওয়ার তামান্নায় তারা ব্যাকুল ছিল। তো তিনি বলছেন, আমার কত সাথীরা আমার সাথে ডানে বামে সামনে পিছে লড়াই করে শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে, আর আমি এত লড়াই করলাম এখনো শহীদ হলাম না, এজন্য আমি কান্না করছি, চক্ষু দিয়ে পানি আসতে যাহারে, কেন আল্লাহ আমাকে শহীদ করছেন না? তার স্ত্রী তখন তাকে বললেন, প্রিয় স্বামী আমার, আপনাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হন তাহলে আপনার এই তরবারিটা কোনো কাফেরের তরবারির নিচে পড়ে যাবে। এখন আপনার তরবারি বা আপনাকে উপাধি দেওয়া হয়েছে সাইফুল্লাহ, আপনার তরবারিটা যদি কোনো কাফেরের তরবারির নিচে পড়ে যায় তো আল্লাহর তরবারি তো নিচে পড়ে যাবে, এটা তো হয় না। এজন্য আল্লাহ তাআলা আপনার তরবারিকে কাফেরদের তরবারির উপরে বিজয়ী রেখেছেন। আল্লাহু আকবার। স্ত্রী তখন বললেন, আপনি কি জানেন না
নবীজি বলেছেন, শাহাদাতের তামান্না দিলে রাখলে শহীদ না হয়ে বিছানায় পড়ে মারা গেলেও তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন কি? খালিদ ইবনুল ওয়ালিদের কথা বলছিলাম, তিনি পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন। কাদের বিরুদ্ধে? ঘটনাটা মন দিয়ে শুনবেন, পারস্যদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছেন। সেই সময় পারস্য ছিল সেই সময়কার পরাশক্তি, সুপার পাওয়ার। পারস্যদের সাথে যুদ্ধ হবে, পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে দেখে বললেন, খালিদ তুমি একজন মহাবীর, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু তুমি যে বাহিনী নিয়ে এসেছ এরা তো আমার এই পরাশক্তিধর বাহিনীর সাথে পারবে না, সবাই আজকে এই মাঠে মারা যাবে। এই কথা শোনার পর খালিদ ইবনুল ওয়ালিদ ভয় পাইয়া একদম থরথর করে কেঁপেছে, তাই তো? কি বললেন? তিনি জবাব দিলেন, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়াহ। এ পারস্যের কমান্ডার শোনো, জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়াহ, আমি আমার এমন এক সম্প্রদায় থেকে এসেছি, এমন এক জাতিকে আমার সাথে নিয়ে এসেছি, তোমরা যেমন দুনিয়াতে বেঁচে থাকা স্বপ্ন মনে করো, বেঁচে থাকার জন্য তোমরা যেমন পাগল পারা, আমার সাথীরা আল্লাহর দিন কায়েমের জন্য জীবন বিলিয়ে দিতে তারা পাগল পারা। আল্লাহু আকবার! এই রকম দিন পাগল উন্মাদদেরকে নিয়ে কোরআনের বিজয় হয়। আজকের যুবকরা, এই যৌবন আপনাকে দেওয়া হয়েছে সামনে পিছনে, অমুক তমুকের সামনে পিছনে ঘুরে চামচামি করার জন্য এই যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন দিয়েছেন কে? জোরে বলতে হবে, যৌবন দিয়েছেন কে? যে আল্লাহ যৌবন দিয়েছেন সে আল্লাহর দিনের পথে এই যৌবন কাটাতে হবে। আজ ফিলিস্তিনের অবস্থা কি আপনারা জানেন? 200 কোটি মুসলমান এই ফিলিস্তিনিদের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যেত, মাত্র 90 লক্ষ ইহুদি মুসলমানদের গর্জনেই এরা ভূমধ্য সাগরে ভেসে যেত। আপনাদের কি মনে হয়, যুগে যুগে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন বিজয় হয়েছে অস্ত্র শস্ত্র সৈন্য দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? জোরে বলেন। আপনাদের মতো একজন যুবক কাফিরদেরকে হটাইয়া দিয়া ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলেছে, কয়টা যুবক? হ্যাঁ জোরে বলেন, কয়টা? কাহিনীটা বলবো, এটা কোরআনে আছে এই কাহিনীটা। কোথায় আছে? সূরা বাকারার ভেতরে এই কাহিনীটা আছে, আপনারা পড়ে নেবেন। একজন যুবক, এই জন্য বলে না, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে। জোরে বলেন, একজনই আনতে পারে। হ্যাঁ, এতজন লাগে না, যদি একজন হয়, ওই একজন যদি হওয়ার মতো হয় তাহলে ওই একজন দিয়েও পরিবর্তন সম্ভব কিনা বলেন তো। একজন যুবক বাইতুল মুকাদ্দাসকে শত্রুমুক্ত করে ফেলেছে। কয়জন যুবক? কোন সময়কার কাহিনী এটা? শোনেন তাহলে, শামুয়েল আলাইহিসসালাম বনি ইসরাইলের নবী যখন হলেন, সেই সময়ে আমালিকা সম্প্রদায় ফিলিস্তিনকে দখল করে বনি ইসরাইলদের উপর অকথ্য জুলুম নির্যাতন আরম্ভ করেছিল। তখন শামুয়েল আলাইহিসসালামকে বনি ইসরাইলের লোকেরা এসে বলেছিল, তারা এসে বলেছিল যে আমাদের জন্য আপনি একজন নেতা ঠিক করে দেন। কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে এই কাহিনী সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে এই কাহিনী আপনারা পাবেন। তারা এসে বলেছিল আমাদেরকে একজন নেতা ঠিক করে দেন। তখন আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য একজন নেতা ঠিক করে দিয়েছিলেন, তার নাম ছিল তালুত। জলে বলেন, নাম কি? আর আমালিকাদের বাদশাহ তখন ছিল জালুত। নাম কি ছিল? লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বলছি। তালুতের নেতৃত্ব সর্বপ্রথম বনি ইসরাইলরা মানতে চায় নাই, তালুত গরিব মানুষ ছিলেন। এরপরে আল্লাহ তাআলা একটা নিদর্শন তাদেরকে দেখিয়েছিলেন, তাদের হারিয়ে যাওয়া সিন্ধুকটা ওই আমালিকাদের থেকে যুদ্ধ ছাড়াই আল্লাহ তালুতের দরজার সামনে পাঠিয়ে দিয়েছিলেন। এটা লম্বা ঘটনা, বললে লম্বা হয়ে যাবে, জন্য আমি সংক্ষেপে বলছি। শেষ পর্যন্ত এই নিদর্শন দেখে বনি ইসরাইলের লোকেরা তালুতকে নেতা হিসাবে, কমান্ডার হিসাবে মেনে নেয়। এবার তালুতের নেতৃত্বে 80,000-এর বাহিনী রওনা দিয়েছে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে, বাইতুল মুকাদ্দাস
ফিলিস্তিনকে পুনরুদ্ধার করবে। জোরে বলেন তো দেখি কত হাজারের বাহিনী? 80,000। এই 80,000 থাকে না, এরা ঘাটতেরা জাতি, একটু স্যাঁচরা ছিল। যাওয়ার সময় একটা নদী পড়লো, আপনারা সূরা বাকারার 246 থেকে 252 পর্যন্ত বাড়িতে গিয়া বাংলা অনুবাদ পড়বেন, দেখবেন সব মিলে যাবে। একটা নদী ছিল, তখন তালুত বললেন, শোনো ইমানদারেরা, যাওয়ার সময় এই নদী থেকে পানি পান করো না, এটা একটা পরীক্ষা। সময়টা ছিল গ্রীষ্মকাল, আচ্ছা অনেকে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, খেলাধুলার আগে যদি ভালো করে খায়া দাইয়া ফিল্ডে নামে, মাঠে নামে, ও আর খেলতে পারবে? অত গুল খাবে, ঠিক না? শরীরকে একটু কি রাখতে হবে? হালকা রাখতে হবে। তো লড়াইয়ের মাঠে লড়াই হবে, পানি পান করে সবাই যদি ক্লান্ত হয়ে যায় লড়াই করা যাবে? তালুত বললেন পানি পান করো না। দেখা গেল 80,000-এর মধ্যে মাত্র 313 জন পানি পান করে নাই, বাদ বাকি সবাই পানি পান করছে। কতজন পানি পান করে নাই? আপনারা কি ঘুমাই আছেন? 300 পানি পান, আর বাকিরা? এবার এই 313 জন জালুতের বিরাট বাহিনী এদের মোকাবেলা করবে, ভয় পাইয়া গেছে, ভয় পেয়ে গেছে, তাই না? কি মনে হয় আপনাদের? এই 313 জন কি বলেছিল জানেন? এদের কথাটা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছে। এরা তখন বলেছিল, এই 313 জন ইমানদার ভয় না পেয়ে বলেছিল, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। কত বড় কথা এটা! সংখ্যায় কম হয়েছে তো কি হয়েছে? আল্লাহর অনুগ্রহ থাকলে কম থেকেও আমরা সংখ্যাধিক্যের উপরে বিজয়ী হয়ে যাব। বদরে মুসলমানের সংখ্যা বেশি না কাফেরের সংখ্যা বেশি? বিজয়ী হয়েছে কারা? সংখ্যা দিয়ে বিজয়ী হওয়া। অনেক সময় ভাবে যে আমরা যে ইমানি আন্দোলনে আছি, আমাদের সংখ্যা তো কম, সংখ্যায় কম হোক, ইমান কম হলে হবে না, ইমান থাকতে হবে বেশি। ইমান বেশি থাকলে সংখ্যায় কম হলেও বিজয়ী দিবেন কে? ইমান ঠিক হওয়া লাগে। 313 জনের বাহিনী এবার জালুতের বিরুদ্ধে। জালুত এই কাফির এটা আসছে কেমনে জানেন? মাথার থেকে পা পর্যন্ত লৌহ বর্ম, লৌহ বর্ম পরিধান করা, একদম প্যাকেট করা, মাথায় লোহার হেলমেট, কোথায় কূপ মারবেন আপনি? কোনো লাভ? এই কাফির এসে হুঙ্কার ছাড়লো, তোমাদের এমন কে আছে, তোমাদের কোনো বীর বাহাদুরকে পাঠাও দেখি আমার বিরুদ্ধে লড়াই করুক। ওই ইমানদারদের 313 জনের ভিতরে একজন 14-15 বছরের তরুণ ছিলেন তখন, শুনতেছেন তো যুবকরা, নাম হলো দাউদ। নাম কি? দাউদ আলাইহিসসালাম। তখনও নবী হন নাই, তরুণ যুবক। এখন তরুণ বয়সে, যুবক বয়সে রাগ গুসা থাকে কম না বেশি? এই কাফেরিটার হুমকি ধামকি দেখে ওনার খুব রাগ উঠে গেছে। তিনি গিয়ে ইমানদারদের কমান্ডারের নাম কি জানেছিল? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যুবকদের ব্রেন, তোমরা কি খাও? তোমাদের মেমোরি এত লস হয়ে গেল, আমার বুড়া চাচা মনে রাখতে পারেন, তোমাদের ব্রেন এই বয়সেই শেষ, খায়া ফেলছো, বুতা বানায় ফেলছো, না বিয়ের আগেই বুঝি এই অবস্থা তোমাদের? হ্যাঁ, নাম কি? তালুত। দাউদ আলাইহিসসালাম গিয়ে বললেন, মাননীয় কমান্ডার, তার এই লাফালাফি দেখে আমার সহ্য হচ্ছে না, আপনি আমারে অনুমতি দেন, তারা একটু সাইজ করে দিই। এই যুদ্ধের সাথে বদর যুদ্ধের মিল ছিল, বদরের যুদ্ধ সংখ্যা ছিল 313, বদরের যুদ্ধ সবচেয়ে বড় কাফিরটারে সাইজ করার জন্য কোনো বয়স্ক মানুষ না, দুইটা কিশোর বেশি ব্যাকুল হয়েছিল, কি জানে নাম বলেন তো দেখি? বাসখালীর মানুষ তো আমরা জানি ইসলামী চেতনা নিজেদের মধ্যে লালন করে, এই যদি অবস্থা হয় সামনে আগাবেন কেমনে? দুই কিশোর, মাআদ এবং মুআওয়াদ, দুই ভাই, নবীজিকে এসে বলছে, নবীজি আমাদেরকে বদরের যুদ্ধে পারমিশন দেন, শুনছি যুদ্ধ হবে, পারমিশন দেন। নবীজি বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা কি যুদ্ধ করবা, যাও। তারা বললেন, না আমরা ছোট হইলো, আপনি একটু অনুমতি দেওয়া দেখেন জিনিস কেমন আমরা। নবীজি বললেন, না না না, তোমরা ছোট মানুষ। তখন বললেন নবীজি, দুইজনকে না দেন, একজনকে দেন, আমরা একটু কুস্তি করি, দেখেন কার শক্তি বেশি, যার শক্তি বেশি তারে অনুমতি দেন। নবীজি এবার বললেন, আচ্ছা ঠিক আছে, দেখি তো তোমরা একটু, দুই ভাই ট্রাই করো তো দেখি। এবার ছোট ভাই
বড় ভাইকে বলতেছে, ভাই তোমার শক্তি তো বেশি আমি জানি, তুমি তো আমার একটা দিয়া ফালাই দিবা, এটা তো আমিও জানি, কিন্তু আমাকে ফালাই দেওয়ার পরে তুমি একটু আমার সুযোগ দিও, পরের বার যেন আমিও তোমারে ফালাই দিতে পারি, যেন নবীজিকে বুঝাইতে পারি যে কেউ কারো থেকে। নবীজি এটা শুনে ফেলছেন, বললেন ঠিক আছে যাও। দুই ভাইকেই পারমিশন দিলাম, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। এই দুইটা কি করছে কারবার শুনেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি বদরের মাঠে তুমুল লড়াই করছি, এই দুইটা ছেলে এসে আমাকে খালি ডিস্টার্ব করে। কিছুক্ষণ পরপর এসে বলে, আঙ্কেল চাচা আবু জেহিল কোনটা? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা বাচ্চা মানুষ, আবু জেহেল কি দিয়ে তোমরা কি করবা? কয় না শুনছি নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এটা, আজকে আমাদের টার্গেট একটাই আবু জেহেল। বারবার বারবার এসে জিজ্ঞেস করে, হঠাৎ করে দেখা গেল আবু জাহালকে কয়েকজন সৈন্যের ভেতরে ঘেরাও করা। আবু জাহাল, আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে তোমাদের টার্গেট দেখা যায়। তিনি বলছেন, আল্লাহর কসম এটা বলা মাত্র আমি দেখলাম দুই ভাই সিংহ শাবকের মতো আল্লাহ আকবরের গর্জন দিয়ে আবু জাহালের উপর ঝাঁপাইয়া পড়ে আবু জাহালকে দুই ভাই কতল করে ফেলল। আল্লাহ আকবর! কি বয়স বেশি! আর ওইদিকে কান্নাম জানি বলতেছিলাম, বলেন তো ওই যুদ্ধে কথা বলেন না কেন? তাহলে বলতেছে না তুমি যাও তো, তোমার বয়স কম হবে না তোমাকে দিয়ে। দাউদ নবী নাছুর বান্দা, তিনি বলছেন আমার বয়স কম, আপনি একটু পারমিশন দিয়া দেখেন না আমি জিনিসটা কেমন। তুমি এখন কমান্ডার বলছেন না তোমাকে পারমিশন দেওয়া হবে না, তিনিও নাছুর বান্দা না আমাকে সুযোগ দিতেই। শেষ পর্যন্ত তালুত অনুমতি দিলেন, দিয়ে বললেন আমার কাছে আসো, ধরো আমার তরবারিটা তোমাকে দিলাম, লড়াই করো। দাউদ নবী বললেন, কি যে কন আপনি, তার মতো একটা কাফিরের সাইজ করার জন্য আমাকে তরবারি লাগবো? আপনি দেখেন না তাহলে আমি সাইজ করি কেমনে। কারণ দাউদ আলাইহিসসালাম বিচক্ষণ ছিলেন, তিনি দেখেছিলেন তার মাথা থেকে পা পর্যন্ত লৌহ বর্ম পড়া, তাকে কোন দিকে আঘাত করবে। দাউদ আলাইহিসসালাম তিনি পাথর নিক্ষেপে অত্যন্ত পারদর্শী ছিলেন। আপনাদের চট্টগ্রামে এটাকে কি বলে আমি জানি না, যেমন বিভিন্ন অঞ্চলে এটাকে গুলাইল বলে, গুলেল বলে, গুলটি বলে, আপনারা কি বলেন? খামটা হয়েছে তো আমার মাখরাজ, ঠিক আছে খামটা, ঠিক আছে মাখরাজ, ঠিক আছে তো খামটা না। আচ্ছা, তিনি এবার কি করলেন, ব্যাগের থেকে একটা পাথর বের করে ওই খামটা দিয়া একদম জালুতের চক্ষু বরাবর নিশানা করে মারলেন, এমন ভাবে মারলেন। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, এটা কোরআনের ঘটনা, আমি আয়াতগুলো তিলাওয়াত করলে লম্বা হয়ে যাবে, কষ্ট হবে আপনাদের। একটা মারলেন, এই পাথরটা জালুতের চক্ষু দিয়ে ঢুকে মাথার মগজ সুদ্ধা আউট করে পিছন দিকে গিয়ে বের হয়েছে। আল্লাহ আকবার! কমান্ডার শেষ, এখানে কমান্ডার শেষ, কর্মী বাহিনী থাকবে আর মার দৌড়, পালা সবাই। আহারে, আজকের বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, দেখেন তো কয়টা যুবক দেয়া হয়ে গেছে, জোরে বলেন, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, বাহিনী দিয়ে, ছিল ভিতরে ইমান, কৌশল শিখিয়ে দিয়েছেন কে, সাহায্য করেছেন কে? বদরের ময়দানে মুসলমানরা অস্ত্র দিয়ে বিজয়ী হয়েছে, তাই না? সৈন্য সংখ্যা দিয়ে বিজয়ী হয়েছে, ইমান ছিল ইমানের মতো। এখন বলবেন হুজুর ইমান যে ছিল বুঝবো কেমনে? 313 জন নিয়ে নবীজি হাজির, নবীজি একটু চিন্তা করছেন যে আজকে সাহাবীরা কি করবে কি না। সাহাবীরা দাঁড়ায় বললেন, কি বলছেন নবীজি, আপনি চিন্তা করছেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'আকুমা মুকাতিলুন। আমরা কি সিদ্ধান্ত নিয়েছি নবীজি জানেন? আজকে আমরা হয় এই ময়দানে শাহাদাতের সুধা পান করব, যতক্ষণ আমরা আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর দিনের বিজয়ের জন্য এখানে লড়াই করে যাব। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না, সবার মনের খবর জানেন কে? বদরের 313 জন ইমানদার পাক্কা ইমানদার ছিল, আল্লাহ এদের ইমানের এই হালত দেখে এত খুশি হয়েছেন, বললেন নবী আপনারা শুধু একটু থাকেন, শো হিসাবে থাকেন। কি হিসাবে? শো পর্যন্ত, শো হিসাবে থাকেন, আমি আমার কয়েক হাজারের ফেরেশতার বাহিনী পাঠাই দিছি, কাম করে দিবে কারা? ফেরেশতারা। ইমানের মতো ইমান থাকলে আর ইমানের উপর ইস্তেকামত থাকতে পারলে কোরআনের বিজয়, ইসলামের বিজয় খুব শিগগিরই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য যুবকদেরকে এই মোবাইলের ফিতনা থেকে বের হয়ে আসতে হবে,
হাবিজাবি জায়গায় সময় দেওয়া থেকে বের হয়ে যুবকদেরকে চরিত্রমান হতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে, দিন কায়েমের আন্দোলনে সামিল হতে হবে। সেই সকল ভাইদের সাথী হয়ে কোরআনের পতাকা তোলে, দিনের পতাকা তোলে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, বিজয় দিবেন কে? আল্লাহ বলেছেন, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় দিবেন কে? আসুন নিজেদের ইমান একটু জ্বালাই করি। এটা কেমন ইমান আপনাদের? এটা কেমন ইমান আমাদের? ওয়াজ মাহফিলে প্যান্ডেল ফিলা, ফজরের জামাতে আধা কাতারও হয়। এইরকম ইমানদার হইলে বুঝি কোরআনের বিজয় আসবে? আপনার যে দুর্বল ইমান আপনাকে মসজিদে আনতে পারে না, যে ইমান আপনাকে সুদ থেকে ঘুষ থেকে হারাম উপার্জন থেকে সেফ করতে পারে না, এই দুর্বল ইমান আপনাকে জান্নাতের ধারে কাছে, জান্নাতের গন্ধও আপনার নাকে আসবে না। নিজের ইমানকে আজকে ঠিক করতে হবে, নিজের ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে। এই ইমানটাকে পরিশুদ্ধ করার জন্য কোরআনের রঙে নিজেদেরকে রঙিন হতে হবে। বছরে একবার কোরআনের মাহফিলে, তাফসির মাহফিলে এসে ওয়াজ শুনেই দায়িত্ব শেষ না, বরং সারা জীবন এই কোরআনের রঙে নিজেদেরকে রাঙানোর প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আসুন এই কোরআন নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে কোরআনের রঙে নিজেরা রঙিন হওয়ার প্রাণান্তকর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন।